খাদের কিনারা দাঁড়িয়ে থাকা ব্রাজিলের 2026 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা। সময়টা যেন ভালো যাচ্ছে না ব্রাজিলের জন্য। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাই পর্বে ঘরের মাঠে হেরেছে তারা। সেই সঙ্গে নিজেদের ফুটবল দুর্গ মারাকানাতেও হারতে হয়েছে কয়েক দশকের ব্যবধানে। সবশেষ তিন ম্যাচে নেই। বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলে তারা আছে ষষ্ঠ স্থানে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট মোট সাত। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আছেন ফার্নান্দো দিনিস। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র আর ভিনিসিয়াস জুনিয়রের মতো মূল তারকা না থাকলেও একেবারেই ফেলে দেওয়ার উপায় নেই। রদ্রিগো, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি বা গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা যে কোনো দলের জন্যই সমীহ জাগানোর কারণ। তবুও ব্রাজিলের অবস্থান মোটেই সন্তোষজনক না। এসব দিক মাথায় রেখে অনেকেই প্রশ্ন তুলেছেন 2026 সালে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিলের জায়গা হবে কিনা। কেউ কেউ এখনই ব্রাজিলকে নিয়ে সমীকরণের ছক আঁকা শুরু করেছেন। অনেকেই টানা তিন ম্যাচ হারের হতাশায় মুষড়ে পড়েছেন। ৪৮ দলের সেই আসরে ব্রাজিলের না থাকাটাই যে হবে বড় লজ্জার।